রমজান উম্মতকে আল্লাহ পুরস্কার হিসাবে দিয়েছেন। রমজান মাস এই উম্মতের পুরস্কার, গিফট, আল্লাহর পক্ষ থেকে পুরস্কার। আবার সাজায়া দিছেন, কি সাজায়া দিছেন? ইচ্ছা করলে এক রাত্রে জীবন গড়া যায়, এক রাত্রে। কোন রাত্রে? লাইলাতুল কদর। আল্লাহ সাজায়া দিছেন, কেমন সাজাইছেন দুই একটা দেখেন। রমজানে যেই তসবিহ আপনি পড়বেন এটা এক লাখ লেখা হবে, একবার পড়লে এক লাখ, একবার পড়লে এক হাজার, একবার পড়লে, একবার পড়লে কলেমা সত্তর বার পড়লে, পুরুষ সত্তর বার পড়লে, একশো বার পড়লে। আরে মিয়া গাঠটি কত বড় করবেন, পারেন না? কত বড় করবেন, গাঠটি করেন না? একবার ইয়াসিন পড়বেন কত করবেন? রমজানের বাইরেই তো দশ খতম, রমজানে যদি এক হাজার গুণ বাড়ে তো কত হইল? কত? ম্যাথমেটিক্স ঠিক আছে তো? একবার পড়লে দশ খতম, আর এক হাজার গুণ বাড়লে কত হইল? দশ হাজার হইল। ম্যাথমেটিক্স দিয়ে আপনারা আমার চেয়ে কাঁচা। একবার সূরা ইয়াসিন পড়বেন দশ হাজার কোরআন খতমের সওয়াব। বাবারে এক হাজার দেন না, মায়েরে এক হাজার দেন না, দেখা যাবে আপনি এক হাজার কোরআন খতম দিছেন, কোরআন খতম উইরা যায়া মা বাবারে এমন ল্যাপটায় ধরছে আজাব কয়। আমি জান আজাব যদি আল্লাহ না করো হয়েও থাকে তো আজাব বলবে ছাইরা বেমা ক্যান্ডা বাচ্চি। কোরআনের উপরে আমি আসমু তো আসমু কি করে আসমু তো আসমু কি করে দশ হাজার আসমু কি করে? ঠিক আছে না, ম্যাথমেটিক্স এত কাঁচা না আপনি মনে করেন। সবাই খালি হুজুর ঘরে কাঁচাই মনে করে, দিয়া দেন না। একবার পড়া এক হাজার মায়েরে দেন, এক হাজার বাবারে দেন, এক হাজার অমুক রে দেন, এক হাজার তমুক রে দেন, দেন না। উচিত তো ছিল রমজান মাসটা পুরা এবাদতের জন্য লাগায় দেব, আফসোস তো এখানেই লাগে। শুধু আমি আফসোস করতেছি না, মনে হয় আল্লাহর রসুলও রওজায় আফসোস করে যে হায় আমার উম্মত, আমি আল্লাহর কাছ থেকে এত কিছু সাজানো এক রমজান উম্মতকে উপহার আইনা দিলাম, হায় আমার উম্মত দেখি দোকানে বসে আছে। ও মেরে দোস্ত, করোনার সময় কামান নাই মরে গেছেন বলেন কি? এইখানে করোনার সময় কয়জন কামাইছেন? দোলাই খালকি খোলা ছিল লকডাউনে, আমরা মনে হয় উয়ারি দেখি নাই। বাসের বেড়া দিতে দিতে কি করছে আপনি বলবেন? লকডাউন আসলে আপনি বাইরে দিন কেমনে, ঠিক না? কি আপনাকে উয়ারি প্রত্যেকটা রোডের ভিতরে বাস দিয়া বাঁধবে না? হ্যাঁ, লকডাউনে কামাইছেন কর্তিকা কি না খেয়ে মরে গেছেন? হ্যাঁ, ভালো খাওয়াইছে ঠিক না? এক মাস না কামাইলে মরে যাবেন না, হইতে পারে এর পরের মাসে এমন কামাই দিব, এমন কামাই দিব। আমি একটা সত্য কথা আপনাদেরকে বলি, আপনারা তাঁতি বাজার দিয়া যান না, দেখেন না সবাই গদির ভিতরে সারাদিন বয়ে থাকে। আমরা মাঝে মাঝে শুনি দোকান থেকে রিক্সার থেকে কয় এরা কি বেছে, কিছুই তো দেখা যায় না, কোনো কাস্টমারও তো নাই, এরা করেটা কি? মাঝে মাঝে দোকানতে বয়ে বয়ে শুনি আর মুসকি মুসকি হাসি। আসলেও সত্য, আসলেও
কিন্তু আল্লাহ মাসে দুই একদিন এত দেয়, এরকম দেয় যে এক মাসেরটা হইয়া দুই মাসেরটা হইয়া তিন মাসেরটা হইয়া যায়। কেননা ব্যবসা হইল অপেক্ষার রিজিক। কি অপেক্ষার? না কাস্টমারে ফোন করে আনেন, হ্যাঁ কত মাল তো আপনার কাছ থেকে বিলকুল কমপ্লিট করে ফেলছে ভাই, আপনি টিনিমু একটু পরে কি বুঝা জানি একটা হাসি দিয়ে বললো ভাই আসলে তো নিতাম, কোয়ালিটিটা জানি কেমন কেমন মনে হয়, না ভাই রাখেন একটু দেখালো। ঠিক আছে না? কি মনটা ভাঙছে না ভাঙে না? হ্যাঁ মনে হয় প্লেট উপর থেকে ফালাইলো, এত টুকরা হইতো না যত টুকরা মনটা হয়ে গেছে, ঠিক না? কি বুঝাইতে পারলাম? এক ঘন্টা পরে আবার ঘুরে আইসে, ভাই মালটা কই? এখন আপনি একটা প্যাচ মাল দেন, ভাই মালটা তো গেছে গা, ওই দামে তো দিতে পারবো না, মালটা তো গেছে গা। যদি নিতে চান ওরমই একটা আছে, কিন্তু আরো টাকা বেশি দিতে হবে। তো বেশি দিয়া নেয় না? নেয় না। হ্যাঁ পরে বাইর করলো কে আবার আনলো কে? আপনি যদি এক মাস না কামান মরে যাবে। হম আরে যান, দুনিয়ার বহুত দেশ আছে রমজানে কামায় না। আসেন আমরা এইবার অঙ্গীকার করি, কামাইলো সীমিত সময়, যে সকালে যাব জোহর পুরা অফ, জোহরের পরের দিকে পুরাটা সময় আল্লাহকে দিয়া দেব। কি পারবেন? হ্যাঁ চেষ্টা করে দেখেন। আরে আমরা তো বরকত আনতেও জানি না যে বরকত আনতে হয় কেমনে, কি বলেন? হ্যাঁ খাল কাইটা কুমির আনতে জানি আমরা। কি খাল কাইটা কুমির আনতে জানি আমরা, কিন্তু বরকত কি খালকাইটা, কোন খালকাইটা বরকত আনতে হয় এটা আমরা জানি না। অথচ আমাদের নবীজি আমাদেরকে শিখাইছিল যে বরকত কিভাবে আনতে হয়। প্রথম কোন 10 দিনই তুমি আর রহমতের, প্রথম 10 দিনের রহমত যদি গাঁটটি ভরে নিয়ে নিলেন, রোজার পরে দেখবেন যে বরকত কেমনে আসে। খাইয়াও শেষ করতে পারবেন না, খাওয়াইয়াও শেষ করতে পারবেন না। দুনিয়ায় বহুত লোক আছে খাইয়াও শেষ করতে পারে না, খাওয়াইয়াও শেষ করতে পারে না, শুধু বরকতের কারণে। ইনশাআল্লাহ রমজানকে এইভাবে উদযাপন করবো তো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। অমা আলাইনা ইল্লাল বালা, বসেন, দুটা ছেলেকে পাগনি দেওয়া হবে তারপরে দোয়া। اللهم لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم صل وسلم وبارك على حبيبك محمد الله বলার পর্ব ছিল শেষ, শোনার পর্ব ছিল শেষ, এখন চাওয়ার পর্ব চলতেছে। আয় আল্লাহ আপনার মতো 99 পদের মালিক আল্লাহর কাছে হাত তুলছি, কোথায় বসে হাত তুলছি এটাও জানেন, ঘরটা আমাদের না আপনারই, আপনার ঘরে বসেই হাত তুলছি, কোন আয়োজনে বসে হাত তুলছি এটাও জানেন। আয় আল্লাহ হেফজে কোরআন দস্তারবন্দি, আয় আল্লাহ হাফেজের আপনার কোরআন হেফজ করছে, আপনার কালাম হেফজ করছে, ওই মজলিসে বসা কাদেরকে নিয়ে হাত তুলছি এটাও দেখেন, কারা এখানে বসা আছে, কার কি পরিচয় আপনি ভালো জানেন। আয় আল্লাহ জানি না অন্তরালে কারা হাত উঠায় বসা আছে, আমি তো আমার সামনে যারা আছে তাদের ব্যাপারে বলতেছি, জানি না অন্তরালে কারা হাত উঠায় বসা আছে। আল্লাহ আমরা কোন সময় হাত উঠাইলাম, যে সময় আপনি প্রথম আকাশে দেওয়ার জন্য ডাকতেছেন আর আমরা নেওয়ার জন্য হাত উঠে আছি, আপনি মাফ করার জন্য ডাকতেছেন
আমরা মাপের মালা, মাগফিরাতের মালা গলায় পড়ার জন্য হাত উঠে আছি। আয় আল্লাহ, বেশি কিছু চাব না, আর বেশি চাওয়ার শোভাও পায় না। চাওয়া ছাড়া এত দিছেন, আবার চাই তো চাই কি কইরা, চাওয়া ছাড়াও তো দিতেছেন, 24 ঘন্টা লালন পালন করতেছেন, সুরক্ষিত করতেছেন, 24 ঘন্টা রক্ষণাবেক্ষণ করতেছেন। আয় আল্লাহ, আয় আল্লাহ, বেশি চাব না, এটা অবশ্যই চাব। আয় আল্লাহ, আজকের আয়োজন যেন কবুল হয়, আয়োজকরা যেন কবুল হয়, এই মাদ্রাসা যেন কবুল হয়, এর উস্তাদ যেন কবুল হয়, এর প্রত্যেকটা ছাত্র যেন কবুল হয়, এর কমিটি যেন কবুল হয়, এর উসিলায় যেন পুরা মহল্লা কবুল হয়, পুরা মহল্লাবাসী কবুল হয়, এর প্রত্যেকটা বাচ্চা বাচ্চা কবুল হয়। আয় আল্লাহ, আজকে শুধু কবুলিয়াত চাব, আর কিচ্ছু চাব না। আমাদেরকে কবুলিয়াতের মালা পড়ায় দেন। কবুল না হইলে আবু বকর সিদ্দিক, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন সিদ্দিক হইতেন না, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন ফারুক হইতেন না, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন জিনুরাইন হইতেন না, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন শেরে খোদা হইতেন না, 16 লক্ষ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনদিন কুল্লু ওয়াদাল্লাহুল হুসনা হইতেন না। আজকে আমাদেরকে কবুলিয়াত ছাড়া উঠায় না, আমাদের শোনা কবুল করে, আমাদের বলা কবুল করে, আমাদের প্রত্যেকটা শ্রোতাকে কবুল করে, এই ওয়ার্ডের প্রত্যেকটা মানুষকে কবুল করে, আজকে পুরা ঢাকাবাসীকে কবুল করে, আজকে পুরা উম্মতে মুহাম্মদীকে কবুল করে, আজকে ইনসানের সাথে সাথে জিন্নাতকে কবুল করে। আমরা কবুলিয়াত ছাড়া উঠতে চাই না। আল্লাহ, আল্লাহ, আমরা কবুলিয়াতের মালা পড়াইলে আপনার কি ক্ষতি হবে, না পড়াইলে আপনার কি লাভ হবে? এই মানুষগুলা দীর্ঘ সময় বসে আছে, আল্লাহ এত মানুষকে নিজের বাড়িতে ডাইকা কেউ খালি হাতে ফিরত দেয় না, এক গ্লাস পানি হইলো পান করায়। আপনি তো সবচেয়ে বড় গায়রতওয়ালা, সবচেয়ে বড় গায়ুর, সবচেয়ে বড় আত্মমর্যাদাশীল, আপনি আমাদেরকে খালি হাতে ফিরত দিবেন তো দিবেন কি করে? আমরা আপনার হাবিবের উম্মত, গুনাগার বটে, কিন্তু সর্বশেষ তো আপনাকেই ডাকি, সর্বশেষ তো আপনার কাছেই আসি, সর্বশেষ তো আপনার দিকেই মুখ করি, সর্বশেষ তো আপনার দিকেই ফিরি। আপনি আজকে আমাদেরকে কবুল করেন, আয় আল্লাহ আমাদেরকে কবুল করেন, এই মসজিদের কমিটিকে কবুল করেন, কমিটিদেরকে কবুল করেন, মুসল্লিদেরকে কবুল করেন, আয় আল্লাহ খাদেমদেরকে কবুল করেন, আয় আল্লাহ আজকে আমাদেরকে কবুল করেন। আপনি যার যে পেরেশানি আছে দূর করা দেন, প্রয়োজন আছে মিটায়া দেন, যেই ধরনের প্রয়োজন হোক। আল্লাহ, সামনে রমজান আসতেছে, কত মানুষ আছে চাকরি নাই, কত মানুষ আছে ব্যবসা ভালো না, আল্লাহ আপনি কুদরত দ্বারা এদের প্রয়োজনকে মিটায়, আরো যার যেই প্রয়োজন এটাকে কুদরত দ্বারা মিটায়। আল্লাহ, আয় আল্লাহ, আয় আল্লাহ, যারা অসুস্থ আছে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে। আয় আল্লাহ, আমাদের সামনে অনেকগুলা নাম আসছে, কেউ জটিল রোগে আক্রান্ত, কেউ এমনি আক্রান্ত। আয় আল্লাহ, যেই রোগেই আক্রান্ত হোক, চাই হার্ট হোক, চাই কিডনি হোক, চাই লিভার হোক, চাই ব্রেন স্ট্রোক হোক, চাই ডায়াবেটিস হোক, চাই ক্যান্সার হোক, চাই অজ্ঞাত রোগ হোক, চাই ব্যয়বহুল রোগ হোক, চাই গোপন রোগ হোক, চাই কমসে কম মাথা ব্যথাও হোক, আল্লাহ সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়েমা মুস্তামিররা নসিব করে।
বিশেষ করে যারা আমাদের কাছে দরখাস্ত করবে, হায় আল্লাহ হায় আল্লাহ, একজন দরখাস্ত করছে ক্যান্সারের রোগী, হায় আল্লাহ, তাকে আপনি শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামের নসিব, হায় আল্লাহ, আরো যারা অসুস্থ আছে সবাইকে সুস্থতা নসিব, বিশেষ করে মুসলমান যারা ব্যয়বহুল রোগে আক্রান্ত সবাইকে শেফায়ে কামেলা আজেলা দায়মা মুস্তামের নসিব, হায় আল্লাহ, হায় আল্লাহ, আমাদের মধ্য থেকে আমাদের আত্মীয় স্বজন, হায় আল্লাহ, আমাদের সাথে সম্পর্কিত অথবা আমাদের পাড়া প্রতিবেশী অথবা আমাদের এলাকার লোক অথবা আমাদের থানা ইউনিয়নের লোক অথবা এই লাল সবুজের লোক যারা কবরে চলে গেছে, হায় আল্লাহ, মেহরবানি করে মাফ করে দাও, কবর জান্নাতের বাগান বানা দাও, ফেরদাউস আলার ভিতরে মাকাম নসিব করেন, আজকে সমস্ত উম্মতে মুহাম্মাদি যারা কবরে চলে গেছে সবাইকে মাফ করে দেন, ইনসানের সাথে সাথে জিন্নাতকেও মাফ করে দেন, জিন্নাতকেও মাফ করে দেন, জিন্নাতকেও মাফ করে দেন, হায় আল্লাহ, আমাদের মা বাবা যারা কবরে চলে গেছে, আপনি মেহরবানি দ্বারা আপনার করম দ্বারা ফজল দ্বারা রহম দ্বারা আপনি মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, মাফ করে দেন, কবরকে জান্নাতের বাগান বানায়া ফেরদাউস আলার ভিতরে মাকাম নসিব করে, হায় আল্লাহ, যা চাইতে পারলাম তাও দেন, যা চাইতে পারলাম না তাও দেন, হায় আল্লাহ, যে দুটা ছাত্র হাফেজ হইল, হায় আল্লাহ, হায় আল্লাহ, এদেরকে, হায় আল্লাহ, এদেরকে কবুল করা, হায় আল্লাহ, আলেম বানায় দেন, আলেম বানায়, মুফতি বানায় দেন, মুহাদ্দিস বানায় দেন, মুফাসসির বানায় দেন, এদেরকে হাদি বানায় দেন, উম্মতের রাহবর বানায় দেন, এদেরকে ভরপুর কবুল করেন, আল্লাহ এই মাদ্রাসাটাকে এমন কবুল করেন যে এইখানে যে একবার পড়বে সে যেন কবুলিয়াতের মালা নিয়ে যেতে পারে, জীবনে যতদিন থাকবে দুনিয়াতে কবুলিয়াত হিসাবে যেন সারা দুনিয়ায় ছড়ায় দিতে পারে, এরকম কবুলিয়াত নসিব করেন, আল্লাহ সর্বশেষ ফিলিস্তিন, ফিলিস্তিনকে আপনি জয়যুক্ত করা, ফিলিস্তিনকে জয়যুক্ত করা, আর কত লাশ দেখবো মানুষ, আল্লাহ বাবিলকে আরেকবার হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না মালিক, দুনিয়া একটু দেখুক না, দুনিয়াটাকে একটু দেখান না, আরেকবার আবাবিলকে হুকুম দেন না, আল্লাহ আমাদের গুনাহ মাফ করে আরেকবার আবাবিলকে হুকুম দেন না, আরেকবার দেন না, আরেকবার দেন না, আরেকবার হুকুম দেন না, আরেকবার হুকুম দেন না, হায় আল্লাহ, আপনার ঘরকে আপনি হেফাজত করেন, সর্বশেষ আল্লাহ, জানি না কার মনের ভিতরে কি আকাঙ্ক্ষা আছে, কি বাসনা আছে, কি ইচ্ছা আছে, যদি গুনার মাথায়কা থাকে সমস্ত কিছু আপনি পুরা করে দেন, আমাদের দোয়াকে আপনার করম ফজল রহম দ্বারা আপনার হাবিবের উসিলায় কবুল করেন, আজকে দুনিয়ায় যত সম্পর্কেরই স্লোগান চলতেছে বা চলতে থাকুক, যত সম্পর্কের বর্তমান, কিন্তু দুনিয়াতে সম্পর্কের স্লোগানটাই সবচেয়ে বড়, মানুষ বড় করে ভাবেও আবার বড় করে বলেও আবার বড় করে প্রচারও করে প্রসারও করে, কিন্তু সত্য কথা এটাই, মরতে দেরি সমস্ত সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে,
একটু ধ্যান দিয়া শুনতে হবে কিছু, তাইলে হইতে পারে দিলে গাঁথতে পারে। যেই বাড়িতেই মৃত্যু হোক চারজন ফেরেশতা আসে, বড় লক্ষণীয় বিষয়, কিন্তু চারটা ধ্বনি দেয়। প্রথম ফেরেশতা বলে ইনকাতাতিল আজাল অনকাতাতিল আমাল, এই ব্যক্তির বয়স শেষ, আশাও শেষ, কেন মৃত্যুর পরে আর কোনো আশা থাকে না, এটাই স্বাভাবিক। দ্বিতীয় ফেরেশতা বলে জালাল ইস্তেগাল, এই ব্যক্তির যত ধরনের ব্যস্ততা ছিল আজকের থেকে সব ব্যস্ততা শেষ। কিন্তু আরেকটা কথাও বলে বাকিয়াল অবাল, সমস্ত ঘাঁটি এর সামনে, ঘাঁটি বুঝেন তো, সমস্ত ঘাঁটি এর সামনে, একা একা সম্মুখীন হইতে হবে, কেউ খবর নেবে না। আর এটাই চিরাচরিত সত্য, কবরে রাইখা আসে বটে কিন্তু তারপরে কেউ খবর নেয় না যে কি ঘটলো বা কি ঘটতেছে। তৃতীয় ফেরেশতা ধ্বনি দিবে যাহা বাতিল আমওয়াল, সমস্ত অর্জন হাতছাড়া, এই ছোট জীবনটা যা কিছু অর্জন করছিল, চাই সেটা দোকান রূপে হোক, কায় কারবার রূপে হোক, চাই মেল ফ্যাক্টরি রূপে হোক, চাই অফিস আদালত রূপে হোক, চাই চাকরি বাকরি রূপে হোক, চাই খ্যাত খামার রূপে হোক, যেই রূপেই হোক অর্জন, শিক্ষা দীক্ষা হোক, সব হাতছাড়া। বাকিয়াতিল আমাল, এই ব্যক্তির সাথে শুধু আমল আছে, ইনকানা খায়রা, যদি আমলগুলা ভালো হয়, যদি আমলগুলা ভালো হয় তাহলে ভালোর কোনো সীমা থাকবে না, যদি আমলগুলা ভালো হয় তাহলে ভালোর কোনো সীমা থাকবে না। মৌলানা আপনাদেরকে জান্নাত শুনাইতেছিল, এটা তো আমলের বিনিময়ে মিলবে, ঠিক না, কি বলেন? বলেন সত্য তো, রাগ হয়ে যাবে মনে হয়। পুরান ডাকার বাড়ি আর কত বড়, ঠিক না, কি দেড় দুই মাইল এক একটা, পঞ্চাশ ষাট কাঠার, বিশ তিরিশ কাঠার, জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি হবে 2,40,000 মাইল, কত? হ্যাঁ হ্যাঁ, আমি দেখাইতেছি, ওইটা আবার চার দিয়া পূরণ দিতে হবে, তাইলে স্কোয়ার ফিট বাহির হবে, স্কোয়ার বাহির হবে, স্কোয়ার, ওটাকে আবার 1.6 দিয়া পূরণ দিলে কিলোমিটার বাহির হবে, বাড়িতে যে পূরণ দিয়া দেখেন। তো তৃতীয় ফেরেশতা বলবে যে সব হাত ছাড়া, শুধু আমল সাথে, ভালো হলে ভালোর কোনো অন্ত নাই, কি নাই অন্ত বোঝেন তো, ভালোর কোনো শেষ নাই, সীমা নাই। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ বড়, 2,40,000 মাইল, সবচেয়ে ছোট বাড়ি, কিন্তু আলহামদুলিল্লাহ এটা বাঙালি পাবে না, এটা যে পাবে ওর নাম হাদিসে লেখা আছে, আমরা এর চেয়ে বড়টা পাব ইনশা আল্লাহ। আরে বলেন না ইনশা আল্লাহ, আমরা এর চেয়ে বড়টা পাব। তো ভালো হইলে ভালোর কোনো অন্ত নাই, এটা বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, যে ভালো কত। খোদা নাখাস্তা যদি খারাপ হলো তাইলে এটারও কোনো অন্ত নাই, এটারও কোনো, জাহান্নামীদের এক একটা দাঁত হবে 10 কিলোমিটার।
উপরের মারিটা হবে 160 কিলোমিটার। বলেন যেই চেহারায় ফিট হবে ওই চেহারাটা কিরকম হবে? এই জন্যই তো আল্লাহ রসুল বলছিল যে একজন জাহান্নামীকে যদি দুনিয়ায় দাঁড় করায় দেওয়া হয়, সমস্ত মানুষ চিৎকার দিয়ে মারা যাবে, ওর ভয়াবহতা দেখা। আমি চারবার দেখছি ওই পাহাড়, জাবালে বায়দা ইয়ামানে আছে। আল্লাহ রসুল বলছে এক একটা রান এর মতো বড় হবে, শরীরে ফাটল ধরবে, পূজার রক্ত যে জমা হবে। আল্লাহ রসুল বলছে দুনিয়ার যত বড় শিব তুমি এটার ভিতর দিয়া চালাইতে চাও, চালাইতে পারবে, কোথাও বাঁচবে না, ঠেকবে না। শরীরটা কেমন হবে? তো খারাপের কোনো অন্ত নাই, বালোর যেরকম অন্ত নাই খারাপেরও কোনো অন্ত নাই, জান্নাতের নেয়ামতের কোনো শেষ নাই, প্রতিদিন বাড়বে আর প্রতিদিন নতুন হবে। জান্নাতে কোনো ওয়াশিং মেশিন নাই যে কাপড় ধুইয়া আবার পড়বে, পুরান কাপড় রাখার কোনো আলমারি নেই। আমাগো বাড়িগুলা ছোট হয়ে গেছে তো শুধু আলমারির কারণে, আর যদি খোঁজেন সব পুরান কাপড় পাবেন, নতুন কাপড় 2-4টা পাইতে পারেন, বাকি সব কি পুরানা না? হ্যাঁ, পুরান কাপড় দিয়ে তো আলমারি বোঝাই, আর প্রতি বছর বাড়তেছে। আল্লাহ জানে সামনে যে আমাকে রোডেই থাকতে হয় কিনা, কেননা পুরা বাড়ি যখন আলমারি দিয়ে বোঝা যাবে, থাকবো তো থাকবো কই? জান্নাতে পুরান কাপড়ের কোনো আলমারি নাই, ওয়ান টাইম ইউজ। জান্নাতে দর্জি নাই, আল্লাহ প্রতিদিন 70 জোড়া নতুন নতুন বানায় পাঠাবে, কুদরত দিয়ে বানাবে। দুনিয়া সুতা দিয়ে বানাবে না, আলোর সুতা দিয়ে বানাবে। আলো এই আলো না যে আলো দেখতেছেন, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে, নূরের আলো দিয়া। মনে হয় বুঝাইতে পারি না, এই আলো না, এই লাইটের আলো না, এই লাইটের আলো না, এটা যে জানি কি লাইট বলে, এলইডি লাইটের আলো দিয়া বানাবে না, আল্লাহর নূরের আলো দিয়া বানাবে। বালোর কোনো কি নাই, অন্ত নাই। তৃতীয় ফেরেশতা বলবে এটা, আর খারাপ যদি হয় তারও কোনো। চতুর্থ ফেরেশতা বলবে তুবা লিমান কানা মাতআহু মিনাল হালাল, সুসংবাদ ওই ব্যক্তির জন্য, দুনিয়াতে যখনই খাইছে তো হালাল খাইছে। ইসতিগালুহু লিখিদমাতি জুল জালাল, ছোট জীবনটা আল্লাহর দাসত্বের ভিতরে কাটাইছে। বিদায় মরতে দেরি, সব সম্পর্ক ছিন্ন হইতে দেরি হবে না, কিন্তু কিছু সম্পর্ক এরকম আছে যেটা চিরদিন আমাদের সাথে থাকবে। আমাকে মুসলমান হিসাবে, বিবেকমান বুদ্ধিমান বিদ্বান হিসাবে, আখেরাতকে বিশ্বাস করি বিদায়, আল্লাহর সামনে দাঁড়ানো বিশ্বাস করি বিদায়, আমাকে শিখা উচিত, জানা উচিত কোন সম্পর্কগুলো আমার সাথে চিরদিন থাকবে। কিছু সম্পর্ক আছে যেগুলো আমাদের সাথে চিরদিন থাকবে। মা বাপ ভাই বোন তো দূরে সরবে, সরবে আত্মীয় স্বজন সরবে, সবাই সরে যাবে, কিন্তু কিছু সম্পর্ক আছে যেটা আমার থেকে এক সেকেন্ডের জন্য সরবে না, এক সেকেন্ডের জন্য সরবে না, বরং জান্নাতে ঢুকানো পর্যন্ত আমাকে চতুর্দিক থেকে পাহারা দিতে থাকবে, সহযোগিতা করতে থাকবে।
প্রতিরোধ তৈরি করতে থাকবে, প্রতিবাদ করতে থাকবে। একটা দেখাই, তার ভিতরে একটা হলো ফজরের নামাজ। পাঁচক্য নামাজে, কিন্তু তার ভিতরে সবচেয়ে বড় যেটা, এটা হলো দুই অক্ত নামাজ, ফজর আর আসর। বরং আরেক অক্ত হাদিসের আলোকে এশান নামাজ। নামাজ আমার থেকে কখনো বিচ্ছেদ হবে না। এই জন্য বুদ্ধিমান ওই ব্যক্তিরা যারা কষ্ট হইল দোকানে বসেও নামাজ পড়ে নেয়, মার্কেটে বইও পড়ে নেয়, অফিসে বসেও পড়ে নেয়, আদালতে বসেও পড়ে নেয়, চেম্বারে বসেও পড়ে নেয়। বহু ডাক্তার আছে চেম্বারে নামাজ পড়ে, রুগীকে বলে দেয় একটু বসেন আমি নামাজটা পড়ে নিই। না নাই আছে এরকম ডাক্তার দেখছেন? হ্যাঁ, এটা হলো বুদ্ধিমান। নামাজের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না, মসজিদের সম্পর্ক আমার থেকে কখনো বিচ্ছেদ ঘটবে না। আল্লাহ রাসূল বলছেন, মান আলিফাল মসজিদ আলিফাহুল্লাহ, যারা মসজিদকে মনে প্রাণে ভালোবাসে আল্লাহও তাকে মনে প্রাণে ভালোবাসে। এবার ভাবেন, আল্লাহ যাকে ভালোবাসে মনে প্রাণে, ওর ঠিকানা কোথায় হবে? সত্য তো? মসজিদকে যারা মনে প্রাণে ভালোবাসে আর সুযোগ পাইলে আসা যাওয়া করে, হাদিসে আছে তোমরা এর ইমানদারির সাক্ষী দিতে দেরি করো না, একে ইমানদার হিসাবে সাক্ষী দাও। এশার ফজরে যাকে আসতে দেখো, একে তোমরা লেখা দিতে পারো যে কিয়ামতের দিন তোমার জন্য পরিপূর্ণ নূর অপেক্ষা করতেছে। এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোরআনের সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না। বরং আল্লাহর রাসূল বলে, আমি তো মাঝে মাঝে বলছি অনেকবার আপনাদের এখানে, যে আপনি কোরআন পড়তে পারেন না আমার কোনো আপত্তি নেই, কিন্তু আপনি কোরআনকে মহব্বত করেন ডেলি সকালে বিকালে, শুধু কোরআনটা নেন, একটা চুমা দেন, একটু চোখে লাগান, একটু মাথায় রাখেন, আর আল্লাহকে এতটুকু বলেন, দেখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি, মনে রাখেন কিন্তু আমি আপনার কালামকে ভালোবাসতেছি, এতটুক করেন। কি এতটুক কি কঠিন? এক পারা পড়া কঠিন, আধা পারা পড়া কঠিন, পারা কথা পড়া কঠিন, কিন্তু চুমা দেওয়া তো কঠিন না। কোরআনের ভালোবাসা কোনোদিন বিচ্ছেদ করবে না। মান জালাহু আমামাহু, যে যত বেশি কোরআনের সাথে ভালোবাসা দেখাবে কোরআন তাকে জান্নাতে নিয়া ছাড়বে, এর আগে ছাড়বে না। কেননা হাদিসের শব্দ হলো কাদাহু ইলাল জান্নাহ, কোরআন তাকে হেসরাইতে হেসরাইতে জান্নাতে নিয়ে যাবে। কাদাহু বুঝেন, একজনে যাইতে চায় না, আপনি টানতে টানতে নিয়ে গেলেন, বেটা যাবি না কে, ঠিক না? কোরআন আপনাকে টানতে টানতে জান্নাতে নিয়ে যাবে, কোরআনের সম্পর্ক ছিন্ন হবে না, কোরআনওয়ালাদের সম্পর্ক ছিন্ন হবে না। যাদের কাছে কোরআন হাদিস আছে এদের সাথে যদি আপনার সম্পর্ক থাকে, এই সম্পর্ক কোনোদিন ছিন্ন হবে না, কোনোদিন না। বরং এই সম্পর্ক আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। কেননা কিয়ামতের দিন হাফেজ দশজন নিয়ে যাবে, কয়জন?
বাংলাদেশে বহুত কম ঘর আছে যেই ঘরে হাফেজ আছে, মা বাবা মিল্লা, মা বাবা দুইজন আর ভাই বোন আটজন, এরকম ফ্যামিলি বাংলাদেশে কম আছে, নাই বললেই চলে, বর্তমানে নাই। কি কারো ঘরে আছে আটটা সন্তান আর আপনারা দুজন? কি হুজুরের বাড়িতে আছে নাকি? হুজুরের কারো ঘরে নেই, ও দশ জনকে জান্নাতে নিয়ে যাবে, কয়জনকে? নিজেকে ব্যতীত আরো দশ জন। কাদেরকে নিয়ে যাবে? কদ ওয়াজাবাত লাহুমুন নার, যাদের জন্য জাহান্নাম অবধারিত, এদের দশ জনকে নিয়ে যাবে। তাহলে কুরআন ওয়ালার সম্পর্ক লাভ দিবে না দিবে না? হ্যাঁ ও মেরে দোস্ত, আমরা তো দুনিয়াওয়ালাদের সাথে সম্পর্ক করতে চাই, তো কুরআন ওয়ালাদের সম্পর্ক অটুট। একজন আলেম 400 জনকে নিয়ে যাবে, 400 জন, কয়জন? 400 জন নিয়ে যাবে। বলেন কার ফ্যামিলিতে 400 জন লোক আছে? ও তো পুরা গোষ্ঠীকে গোষ্ঠী নিয়ে যাবে, 400 জন নিয়ে যাবে। তো দু চারটা দেখাইলাম, রমজানের সম্পর্ক অটুট, রমজানের সম্পর্ক অটুট, রোজার সম্পর্ক, যে রোজাকে মনে প্রাণে স্বাগত জানাবে আর মনে প্রাণে ভালোবাসার মাধ্যমে রোজা উদযাপন করবে, রোজা ওকে জান্নাতে নিয়ে ছাড়বে। এরকম আরো শত জিনিস আছে যে সম্পর্কগুলো অটুট। আমি এটা বলবো না আপনাদেরকে যে সবগুলার সাথে আপনি সম্পর্ক জোড়েন, পারলে তো ভালো কথা, কিন্তু একটা মানুষের পক্ষে সম্ভব হয় না যে সবার সাথে সবগুলার সাথে সম্পর্ক জোড়বে, এরকম হয় না। কিন্তু এমন যেন না হয় যে আমার একটার সাথেও সম্পর্ক নাই, এটা যেন না হয়। আপনি একটার সাথে সম্পর্ক জোড়েন মনে প্রাণে, একটাই আপনাকে জান্নাতে নিয়ে যাবে। সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র ছিলেন, তো ওনাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আমার একজন ওলি মারা গেছে, তোমাকে জানাজা পড়াইতে হবে। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ আলাই ভাবতেছিলেন যে লোকটা এরকম কি আমল করত যে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হলো আর জানাজা পড়ার জন্য। তো এলাকায় যে জিজ্ঞাসা করছে, ভাই লোকটা কি কাজ করত, তার এবাদত বন্দিগি কিরকম ছিল? তো সবাই এক বাক্যে বলতেছিল সাধারণ লোক ছিল, তেমন কোনো উল্লেখযোগ্য না ব্যক্তিত্ব ছিল না আমল সামল ছিল। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ ভাবতেছিলেন যে এলাকার মানুষ থেকে তথ্য পাওয়া যাবে না, আচ্ছা বাড়িতে জিজ্ঞাসা করি। তো বাড়ি যেয়ে জিজ্ঞাসা করছে লোকটা কি আমল করত, তো বলছে না সাধারণ ছিল। তো উনি একটু নৈরাশ হয়ে ভাবতেছিলেন যে বাড়িওয়ালাদের থেকেও পাইলাম না, আচ্ছা দেখি গোপন ভাবে আর স্ত্রীর থেকে কোনো খবর নেওয়া যায় কিনা। অনেক কিছু থাকে যেটা জামাই বউই জানে আর কেউ জানে না, ঠিক না? তো স্ত্রীকে যখন জিজ্ঞাসা করছে বলছে লোকটা তো ছিল সাধারণ কিন্তু তার একটা আমল ছিল, বলছে সেটা কি? কোরআন পড়তে জানতো না কিন্তু ডেলি কোরআনকে নিত আর পৃষ্ঠা উল্টাইতে থাকতো আর চোখের পানি ঝড়াইতে থাকতো আর বলতে থাকতো হাদা কালাম রব্বি,
এটা আমার রবের কালাম। তো সুফিয়ানে সৌরি রহমতুল্লাহ চিৎকার দিয়া তো বলতেছিলেন, আল্লাহি হাদা হুয়া, এটাই ওইটা। এটার কারণে তার এই এত বড় মর্যাদা যে আমাকে স্বপ্নে দেখানো হয়েছে যে আর জানাজা পড়ে। মেরে দোস্ত, আমরা চলে যাব, সবাই চলে যাব, দুনিয়াওয়ালারা আমাদের সাথে সম্পর্ক ছিন্ন করে দিবে, আর সম্পর্ক ছিন্ন হয়ে যাবে। আসেন আসেন, সুযোগ এখনো হাতের নাগালে আছে। যেই সম্পর্কগুলো আমাদের জীবনে আখেরাতের জীবনে কোনোদিন বিচ্ছেদ ঘটবে না, দুই চারটা জানি আর একটার সাথে হইলেও নিজের সম্পর্ক গড়ি, মনে প্রাণে গড়ি। আমি সবাইকে বলতেছি, কিন্তু যুবকদেরকেও বলতেছি, আপনাদেরকেও বলতেছি, যদি আওয়াজ মা বোনদের কানে যায় তো তাদেরকেও বলতেছি, একটা এরকম সম্পর্ক গড়ি যেটা কোনোদিন আমার সাথে বিচ্ছেদ না হয়েছে। এই উম্মত কিন্তু আল্লাহর বড় লাডলা উম্মত। লাডলা বোঝেন? আরে লাডলা বোঝেন কি? ডাকায়ারা তো লাডলা বোঝার কথা, ঠিক না? হ্যাঁ, কি সন্তান তো আমরা সবাই তোমার, কিন্তু ছোটটার লোকে এত লাড দেখাও কেলে যায়, ঠিক না? কি মনে হয় বোঝেন নাই? ছোটটার সাথে সবচেয়ে বেশি মহব্বত, ঠিক না? উম্মত তো সবই, কিন্তু এই উম্মত আল্লাহর কাছে বড় প্রিয়, বড় ভালোবাসার উম্মত। কতটুক, এতটুক বলি যে এর উপরে আল্লাহর কাছে ভালোবাসার কোন স্তর নাই, এতটুক ভালোবাসার উম্মত। আরেকটা উদাহরণ দিলে বুঝে আসবে। আচ্ছা বলেন তো, যে সবাই শেষে খায় ও কি নিয়া বসে? মনে বুঝাইতে পারি, ঘরে সবাই শেষে যে খায় সে কি নিয়া বসে? পাতিলা নিয়া বসে, আর তো কেউ নাই, ঠিক না? কি পাতিল নিয়া বসে? আল্লাহর ভালোবাসার পাতিল পুরাটা আমাদেরকে দিয়া দিছে। না আমাদের পরে তো উম্মত নাই, আমাদের পরে তো, আমাদের পরে তো কাকে দিবে ওই পাতিল? ভালোবাসার পাতিল আমাদেরকে দিয়ে দিছে। এই উম্মত বড় ভালোবাসার উম্মত, বড় ভালোবাসার উম্মত, বড় ভালোবাসার উম্মত। এই জন্য এই উম্মতকে ছোট ছোট আমলে পার করাবে, ছোট ছোট সম্পর্কে উম্মত পার হয়ে যাবে। কি ছোট ছোট সম্পর্কে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে। একটা হাদিস দেখাই, গরম তো এখনো শুরু হয় না, ঠিক না? এই রোডেও যারা চা বিক্রি করে, সবার চার দোকানের সামনে পানি রাখা থাকে, ঠিক না? ছাড় রাখা থাকে, ছাড়, ঠিক না? প্রচন্ড গরমের দিন কেউ আসলো আর জারের থেকে এক গেলাস খায় চলে গেল, ঠিক না? তেমন কিছু বলে না, বলে নাকি? কেয়ামতের দিন যখন হিসাব কিতাব চলবে, যে পানি পান করছে ও যদি জান্নাতি হয় আর দোকানদার যদি জাহান্নামি হয়, তা আল্লাহ দোকানদারকে কানে কানে বলে দিবে যে ওই যে চাইতেছে তোমার দোকান থেকে এক গ্লাস পানি খাইছিল, আজকে বদলার দিন, পরে ধরো তো ছুইটা যায় ধরবে যে ভাই তুই আমার বদলা দিয়া যা, তুই কিসের? তা আমার দোকান থেকে এক গ্লাস পানি খেয়েছিল তুমি, তারে তোরে তো চিনি না বেটা, আবার কবে খাইলাম? চিনি তো না, কবে খাইলাম?
আল্লাহ পুরো চিত্রটা সামনে তুলে ধরবে। তো চিত্র দেখে ওর মনে উঠবে, খুব পিপাসিত ছিলাম, গরম অনেক ছিল, খায়া তো ফেলছি, তোর মনে উঠবে। তখন বলবে বদলা দিয়া যাও, চলো আল্লাহর কাছে, নিয়া যাবে আল্লাহর কাছে, আল্লাহ বলবে বদলা দাও, বদলা দাও। তো বলবে আল্লাহ আপনার মেহরবানিতে তো আমি জান্নাতে যাইতেছি, আমি আর বদলা করি, এই জন্য আসেন। যতগুলা সম্পর্ক আখেরাতে চিরদিন অটুট থাকবে ওগুলা শিখি, ওগুলা শিখি, আল্লাহ রাস্তা দিয়া দিছেন। হ্যাঁ, মানুষের পছন্দ অপছন্দ থাকে, আপনি তাবলিগে যা শিখতে পারেন না, এটা আপনার পছন্দ না, আমার কোনো বিরোধ নাই, তাহলে আপনি আল্লাহওয়ালাদের মজলিসে যা শিখেন, ওইখানেও আপনার ভালো লাগে না, তাহলে হক্কানি আলেমদের কাছে যা শিখেন। হক্কানি আলেম তো আছে না, নাই, এদের কাছে বসে শিখেন, লম্বা শিকার তো দরকার নাই, এক দুটা শিখেন, এটাকে মনে প্রাণে ধরে রাখেন, আমার কথা একদিন সত্য হবে ইনশাআল্লাহ, আপনারও চোখে দেখবেন যে এই উম্মত ছোট ছোট বাহানায় পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে, ছোট ছোট সম্পর্কে পার হয়ে যাবে, কেননা এটা ভালোবাসার উম্মত, পুরা ভালোবাসার পাতিল দিয়া দিছে আমাদের, বান্ড দিয়া দিছেন, সবকিছু আমাদের উপরে ঢেলে দিছেন। এই জন্য সবার কাছে দরখাস্ত, শিখেন, এর সাথে সম্পর্ক জোড়ে। যুবকদেরকে বলবো জোড়ো, মৌত কখন আসবে কেউ জানে। দুই শ্রেণী ব্যতীত কারো পার পাওয়ার সুযোগ নেই, শুধু বাচ্চা আর পাগল, বাকি যুবক তোমাকে আমাকে ওই চেহারাটা দেখাইতে হবে। ওই দিন কিভাবে দেখাবো, কিন্তু নিজের কাছে যদি কিছু থাকে তো আশা করা যায় এই উম্মত পারে লেগে যাবে। যদি আল্লাহ রসুল হাউজে কাউসারের থেকে বিতাড়িত না করলেন, আর যদি বিতাড়িত করে দিলেন, তাহলে বাঁচার কোনো রাস্তা থাকবে। এই জন্য তো আমি বলি, ওলামারা একমত হবে কিনা জানি না, হাউজে কাউসার যার পেটে গেল ওকে আল্লাহ কোনো না কোনো বাহানায় জান্নাত দিবেই দিবে, দিবেই দিবে, দিবেই দিবে। কেননা যার পেটে হাউজে কাউসার গেল ওই পেট কোনোদিন জাহান্নামে যাবে না। কাহিনী মনে উঠলো, এই জন্য বলতেছি, আমাদের মুরব্বী ছিলেন সাইদ খান সাহেব রহমতুল্লাহ আলাইহ, তো উনি কয়েকদিন পরপরই সুদানে যেতেন। সুদানিরা ওনাকে জিজ্ঞাসা করতেন, হযরত আপনি কয়েকদিন পরপর সুদান আসেন কেন?